আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর, তাহলে অবশ্যই দেখুন, হতে পারে কালকের দিনটা আপনার কাছে সব থেকে সুন্দর। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না, আগামীকালের রাশিফল উপস্থাপন করব। আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পারছেন মার্চ মাসের 6 তারিখ 2024 সাল বুধবারের রাশিফল। আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে 12টি রাশি আজকের দিন আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র। মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন, আজকের দিনে ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন। অনেক কিছু ক্ষেত্রে যে সমস্ত কাজ আপনারা আটকে ছিল, আজকের দিন অবশ্যই চেষ্টা রাখবেন, ভাগ্যের সহায়তা যেহেতু পাচ্ছেন সেই সমস্ত কাজও আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। মানসিকভাবে যথেষ্ট আশাবাদী আপনি থাকবেন এবং আজকের দিনে কোনো হিতৈষী ব্যক্তি, কোনো উচ্চপদস্থ ব্যক্তি থেকে আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন। আপনারা যারা টেন্ডার নিয়ে কোনো রকম কাজ করেন, আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে কিছু ইতিবাচক আপনারা ফল পেতে চলেছেন। এবং আজকের দিনে আপনার সন্তান থাকলে সন্তানকে নিয়েও আপনি যথেষ্ট আশাবাদী হবেন। আজকের দিনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যার কারণে আপনি কিন্তু মানসিকভাবে আনন্দিত হতে পারেন, মানসিক স্যাটিসফাই আপনি হতে পারেন, যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, আপনাদের মধ্যেও ইতিবাচক কথা সেটি বলতে দেখা যাবে। আপনার পিতা থাকলে পিতার দিক থেকে যথেষ্ট আপনি সান্ত্বনা পাবেন এবং পিতার দিক থেকে যথেষ্ট কোনো কাজ আপনি করছেন সেই সমস্ত ক্ষেত্রে পিতার দিক থেকে যে সাহসটুকু পাবেন সেই সাহসটুকু নিয়ে অনেক কাজে আপনি অগ্রগতি রাখতে পারবেন, যদি আপনি মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনি হয়ে থাকেন। এবং আপনাদের যাদের কন্যা সন্তান আছে, কন্যা সন্তান নিয়েও আপনি গর্বিত অনুভব করবেন আজকের দিনে, যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনি হয়ে থাকেন। এর পরবর্তী রাশি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যারা আছেন, আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনার কোনো কাজ জটিলতা আসছিল, সেই সমস্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি আপনি রাখতে পারবেন। পারিবারিক দিক থেকেও কিছু আপনাদের সমস্যা চলছে, সমস্যার সমাধান হবে, বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত সমস্যা কোনো রকম জড়িয়ে রয়েছেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে পারেন। এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম নিজস্ব ফ্ল্যাট বাড়ি কিনবেন ভাবছেন, আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে ভালো যোগাযোগ আসবে। এছাড়াও আজকের দিনে আপনারা পরিবারের মধ্যে যদি কোনো রকম কর্ম করতে ইচ্ছুক আপনি থাকেন, আজকের দিনে চিন্তা ভাবনা করতে পারেন। কারণ আজকের দিনে গ্রহের যা স্থিত অবস্থা, চন্দ্রের যা অবস্থান, সেই অবস্থান অনুসারে পারিবারিক দিক থেকে কিছুটা আপনি সুখ অনুভব করবেন, কোনো সমস্যা থাকলে সমস্যার সমাধান আপনি করতে পারবেন। যদি আপনার মা থাকেন, মায়ের শরীর স্বাস্থ্যের একটু সমস্যা হতে পারে, তবে যাই হোক আজকের দিনে সমস্যা যাই হোক না কেন, ইতিবাচক পদক্ষেপ নিয়ে আপনি চলতে পারবেন, বৃষ রাশি অথবা বৃষ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন, বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্রের মধ্যে যথেষ্ট ইতিবাচক ছাপ ফেলতে দেখা যাবে, অর্থাৎ ধৈর্য আপনার মধ্যে আসবে, বিজনেস ক্ষেত্রে মনোনিবেশ আপনি করতে পারবেন। যারা আপনারা বিশেষ করে স্বপ্রফেশনালে করেন বা কোথাও আপনি কাজ করছেন বা এমন কোনো কাজ করেন যেখানে আপনার হস্তশিল্প মানে হাতের কাজের আপনার যথেষ্ট নাম আছে, এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো বলা যেতে পারে। এবং আপনি যদি কোনো রকম সোশ্যাল মিডিয়ায় কোনো রকম অ্যাক্টিভিটি আপনি দেখান, সেক্ষেত্রেও কিন্তু মিথুন রাশি যদি হয়ে থাকেন, আজকের দিনটা কিন্তু ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে। কোনো একটি ক্ষেত্র নিয়ে আপনি যথেষ্ট ইন্টারেস্ট আছেন, সেই ক্ষেত্রটা আপনার ক্যারিয়ার হিসাবে চয়েস করতে পারেন, যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন আজকের দিনে। এবং আজকের দিনে আপনার পরিবারে ভাই বোনের সঙ্গে ওই সম্পর্ক যথেষ্ট ইতিবাচক, সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন। আজকের দিনে অনেক হিতৈষী ব্যক্তি থেকে সহযোগিতা আপনি যেমন পাবেন, এবং অন্যকেও আপনি সহযোগিতা করবেন যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন। এর পরবর্তী রাশি কর্কর রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন, আজকের দিনে মনের মধ্যে যথেষ্ট উত্তেজনা আপনাদের থাকবে এবং আজকের দিনে যে সমস্ত কথাগুলো বলবেন সেই সমস্ত কথা অনেকটা কিন্তু ইতিবাচক কথা হতে চলেছে। অর্থাৎ আজকের দিনে আপনার মধ্যে মনের মধ্যে কোনো রকম ভয় থাকবে না, সেটা শত্রু হোক বা যেই হোক না কেন, বা আপনার কাছ থেকে অর্থ যাই পাক না কেন, যেটি উচিত কথা সেই উচিত কথা আপনি বলবেন, সমস্ত ভয় এক ধারে সরিয়ে রেখে আপনি আপনার কথা বলবেন কর্কর রাশি অথবা কর্কর লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এবং আপনারা যা দীর্ঘদিন ধরে ভাবছিলেন বড় ঋণ করবেন, লোন নেবেন, আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা অবশ্যই রাখতে পারেন,
আজকের দিনে গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে আপনারা এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখলে কিছু ইতিবাচক ফল পাবেন। এবং কর্কট রাশির পুরুষ মহিলা আপনারা যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন, আজকের দিনে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে পারেন। গ্রহের যা স্থিত অবস্থা সুচিকিৎসা আপনারা পাবেন, অর্থাৎ সঠিক ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট হবে সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনি হয়ে থাকেন আজকের দিনে। এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন, মানসিকভাবে যথেষ্ট আশাবাদী আপনি হবেন। অনেক কিছু ক্ষেত্রে আপনি জোর ধরবেন, কোনো কিছু ক্ষেত্রে মনের মধ্যে যে জেদটুকু আসবে, ইতিবাচক জেদ, এই জেদ নিয়ে যদি আপনি পরবর্তী সময় অগ্রগতি রাখেন 100% আপনার জীবনে কিছু একটি ঘটতে চলেছে, সফলতা অবশ্যই আপনারা পাবেন যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন। এবং আজকের দিনে বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো ইতিবাচক ছাপ আপনি ফেলবেন। যে কোনো রকম বিজনেসের মধ্যে আপনি থাকুন না কেন, বিশেষ করে কোনো রকম আপনি সাপ্লাই দিয়ে থাকেন, সরকারি কোনো রকম অর্ডার নিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্র ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন। এবং আপনাদের মধ্যে বিবাহিত জীবনে কোনো রকম যদি সমস্যা চলে, আজকের দিনে আপনারা কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। আজকের গ্রহের যা স্থিত অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে আপনার কথার যথেষ্ট গুরুত্ব থাকবে। এবং আজকের দিনে যদি আপনি রাজনৈতিক ক্ষেত্রে থাকেন, আজকের দিনে কিন্তু আপনার যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যাবে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন। যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন যথেষ্ট ইতিবাচক ছাপ ফেলবেন। এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, আপনাদের সম্পর্ক যেমন আছে তেমনই দেখাচ্ছে। এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন, আজকের দিনে যারা বিশেষ করে পরিবারের মধ্যে থাকেন, যদি আপনি মহিলা হয়ে থাকেন বা পরিবারের মধ্যে পুরুষ কোনো রকম কাজ করেন, আজকের দিনে এই রকম ক্ষেত্রে দূরে কোনো অর্ডার নিয়ে আপনারা কাজ করেন, এই রকম ক্ষেত্রে ভালো। আপনারা যারা অনলাইন ক্ষেত্রে কিছু করেন, সেই সমস্ত ক্ষেত্রে ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন, অর্থাৎ আপনার নামের ব্যাপ্তি হচ্ছে, অনেক ব্যক্তি আপনাকে চিনবে জানবে যদি কন্যা রাশি আপনি হয়ে থাকেন। আজকের দিনে মনের মধ্যে যথেষ্ট উন্মাদনা থাকবে, আপনার জীবনে যে বিষয়গুলো হচ্ছে না কেন হচ্ছে না, উন্মাদনা যথেষ্ট থাকবে। এবং এই বিষয়ে যথেষ্ট আপনাকে আরও চেষ্টা করতে দেখা যাবে, আরও উদ্যমী আপনি হবেন যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নে আপনি হয়ে থাকেন। মায়ের শরীর স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা একটু হওয়ার সম্ভাবনা থাকছে, তা নাহলে আজকের দিনটা আপনাদের খুব একটা খারাপ নয়। অবশ্যই অনলাইনে যারা কিছু করেন চেষ্টা রাখবেন। আর আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন, সেই ঋণের অর্থ দিতে হবে, একটু মনের মধ্যে চিন্তা থাকবে। এর পরবর্তী রাশি তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন, আজকের দিনে আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যে সমস্ত ক্ষেত্রে আপনার সমস্যা আছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে দীর্ঘক্ষণ চিন্তা করতে দেখা যাবে বা দীর্ঘক্ষণ সেই সমস্ত কাজ নিয়ে পড়ে থাকতে দেখা যাবে। যে ব্যক্তি কোনো রকম সমস্যা হলেও সেই সমস্ত কাজে লিপ্ত থাকে, বারংবার চেষ্টা করে কি সমস্যা, অবশ্যই সেই সমস্ত ব্যক্তির জীবনে কিছু না কিছু হয়ে থাকে। তাই আজকের দিনও আপনাদের জীবনেও যত সমস্যায় যত কঠিন হোক না কেন, যারা দীর্ঘদিন ধরে সেই সমস্ত ক্ষেত্রে বারংবার চেষ্টা রেখেছেন, কিছু ইতিবাচক ফল আপনি পাচ্ছেন। মানসিকভাবে আপনি স্যাটিসফাই হবেন, সন্তান থাকলে সন্তানের দিক থেকেও এতটা ইতিবাচক ফল আপনি পাবেন যার ফলে আপনি কিন্তু মানসিকভাবে স্যাটিসফাই থাকবেন। হস্তশিল্পের কাজ করেন, হাতের কাজের কাজ দক্ষতা আপনার আছে, তাহলে অবশ্যই আজকের দিনটা আপনাদের ভালো বলা যেতে পারে। এবং মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা আছেন যথেষ্ট ইতিবাচক ছাপ আপনি ফেলতে পারবেন। এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন, আজকের দিনে আপনার কথার গুরুত্ব যথেষ্ট, অর্থাৎ আজকের দিনে যে কথাগুলো বলবেন সেগুলো কিন্তু কার্মিক মনোমানসিকতা কথাবার্তা, অর্থাৎ আজকের দিনে আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন। যারা কোনো উচ্চ পদস্থ কর্মরত রয়েছেন, আজকের দিনে কিন্তু দায়িত্ব বৃদ্ধি হচ্ছে, অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন, যথেষ্ট ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন। এছাড়াও আজকের দিনে আপনারা পরিবার সংলগ্ন কিছু করতে চাইছেন, যেখানে আপনি থাকেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু করার মন মানসিকতা যদি থাকে, আজকের দিনে সেই সমস্ত ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে। এবং আজকের দিনে আপনারা যারা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন যেখানে অর্ডার সাপ্লাই করেন বা বিল্ডিং মেটেরিয়ালসের এই সমস্ত কিছু প্রোমোটারি বিজনেস করেন, সেই সমস্ত ক্ষেত্রে ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নে যদি আপনি হয়ে থাকেন। এর পরবর্তী রাশি ধনু রাশি অথবা ধনু লগ্নে, মানসিকভাবে আপনার ভাবনা চিন্তা যেগুলো থাকবে সেগুলো যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা।
অনেক কিছু ক্ষেত্রে ভাগ্যের দিকে তাকিয়ে অনেক কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু করবেন কাজ, রিস্ক নিয়েও করবেন, এইরকম মন মানসিকতা দেখতে পাওয়া যাচ্ছে। যতই সমস্যা হোক না কেন, যদি আপনার জীবনে কিছু হয়, পজিটিভ কিছু পাওয়া যায়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা পড়ে থাকবেন ধনুরাশি অথবা ধনুলগ্নে যারা আছেন। আজকের দিনও আপনাদের ধৈর্য যথেষ্ট থাকছে, এই যে পূর্বেই বললাম, যদি কোনো কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু আপনারা পান, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট নিয়োজিত থাকতে দেখা যাবে। মানসিকভাবে আজকের দিনে যথেষ্ট আপনি আশাবাদী থাকবেন এবং আপনার মধ্যে এমন একটি গাম্ভীর্য থাকবে ধনুরাশি, আপনি যে ধরনের ক্যারেক্টার সেই ধরনের ক্যারেক্টারের পুরো মাত্রায় আপনাকে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে থাকলে অবশ্যই প্রভাব বিস্তার করতে পারবেন। আজকের দিনে আপনার ইমেজ সেটি কিন্তু প্রকাশ্যে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ আপনি যে ক্যারেক্টারের মানুষ, যদি কোনো উচ্চপদস্থ কোনোরকম ক্ষেত্রে আপনি থাকেন, সেক্ষেত্রে আপনার ছাপ কিন্তু চোখে মুখে দেখতে পাওয়া যাবে ধনুরাশি অথবা ধনুলগ্নের যারা আছেন। এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন। আজকের দিনে আপনারা যারা বিদেশে থাকেন, একটু কিন্তু সেখানে দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কিছু শারীরিক সমস্যায় আপনারা যারা অন্য রাজ্যে ট্রিটমেন্টের জন্য গেছেন, সেখানে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার পরিবারকেও যদি কাউকে নিয়ে যান, সেখানে সমস্যা আপনার হচ্ছে, আপনি মানসিকভাবে একটু ডিপ্রেশন থাকতে পারেন, বিশেষ করে যদি এইরকম শরীর স্বাস্থ্য নিয়ে আপনি বাইরে বা বিদেশে থাকেন। আজকের দিনে কোনোরকম জটিলতা আপনার জীবনে আছে, সেটা যদি অনলাইন ক্ষেত্রে কোনোরকম কর্মরত থাকেন বা যে কোনো সাধারণ লাইফে কোনো কাগজপত্র কোনো আপনাকে নতুন করে কিছু আপডেট করতে হবে, এরকম সমস্যা কিছুটা সমাধান হচ্ছে মকর রাশি অথবা মকর লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এবং আজকের দিনে একটু ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে শারীরিক কোনো কিছু ক্ষেত্রে ব্যয় বা কিছু কেনার ক্ষেত্রে আর্থিক ব্যয়, এগুলো মকর রাশি হওয়ার সম্ভাবনা থাকছে। এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন। আজকের দিনে আপনার মনে হতে পারে কোনো কিছু ক্ষেত্রে আমাকে পিছনে রাখতে পারবে না, এইরকম আশাবাদী নিয়ে আপনি চলবেন, বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ছাপ ফেলতে পারবেন। এবং আপনারা যারা নতুন বিজনেস করবেন ভাবছেন, আজকের দিনে চিন্তাভাবনা করতে পারেন। আপনারা যারা বিবাহিত আছেন, যথেষ্ট সম্পর্ক আপনাদের মধুর বলা যেতে পারে, কিছু ক্ষেত্রে বিপরীত দিক একটু হ্রাস বাড়ি থাকবে, তথাপি কুম্ভ রাশি আজকের দিনে কিন্তু সম্পর্ক খুব একটা খারাপ নয়। যারা আজকের দিনে বিজনেস করেন, নতুন কোনো বিজনেস ডিল হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, এবং জমি জমা বিজনেস সংক্রান্ত কোনোরকম জটিলতা আছে, এই সমস্ত ক্ষেত্রে কারোর পরামর্শ নিতে দেখা যাবে বা কোনোরকম মামলা মকদ্দমার দিকে পদক্ষেপ রাখতে দেখা যাবে যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনি হয়ে থাকেন। আজকের দিনে কোনো কিছু ক্ষেত্রেই আপনারা কিন্তু আপনি পিছনে থাকবেন না, যাই হোক এর একটি সমস্যার সমাধান করতে হবে, চিন্তাভাবনা এরকম থাকছে। মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন, কার্মিক মন মানসিকতা নিয়ে আজকের দিনে চলবেন। যতই সমস্যা যতই বাধা আসুক না কেন, আপনাকে প্রতিহত করা কিন্তু যথেষ্ট মুশকিল। এবং আজকের দিনে আপনারা এমন কোনো ক্ষেত্রে আছেন যেখানে অনলাইন ক্ষেত্রে আছেন বা কোনো রাজনৈতিক ক্ষেত্রে আছেন, আজকের দিনে কিছু কথাবার্তা যেগুলো বলবেন বা আপনার অ্যাক্টিভিটি যেগুলো করবেন, একটু নিজেকে নিয়ন্ত্রণ করে করবেন, তাহলে আপনার যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি স্বরূপ যা ইমেজ আছে বাজারে মার্কেটে, সেই ইমেজ অনুসারে আপনার কিন্তু এটির নামে দুষ্প্রচার হতে পারে। তাই আজকের দিনে আপনারা অ্যাক্টিভিটিগুলো একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন। এছাড়াও আজকের দিনে আপনারা যারা ঋণ নেবেন ভাবছেন, ঋণ নেবার যোগ আছে, আপনারা নিতে পারেন। কার্মিক মন মানসিকতা পূর্বেই বললাম অবশ্যই থাকছে, যে কোনো সমস্যাই হোক না কেন, সেরকম সমস্যা আপনি সামনাসামনি দাঁড়িয়ে থেকে প্রতিহত করবেন, সমস্যা থেকে চলে যাবেন না, সমস্যা সামনে দাঁড়িয়ে থেকে সমাধান করার মন মানসিকতা নিয়ে চলবেন। এই হলো আজকের দিনে 12টি রাশির একটি সম্ভাব্য রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।